हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल पूजा एम तोड़ी। तो गाइस, आज के तुम्हारे जे फेस पैकटा आमी व्यवहार करे देखाबो सेटा होच्छे चालेर गुड़ो दिए, चालेर गुड़ो और मधु दिए। एटा जदि तुम्हारा तुम्हारे स्किने सप्ताहे दो तीन बार अप्लाई करो तो तुम्हारे स्किन हो उठबे उज्जवल, फर्सा और ग्लोइंग। तो चलो देरी ना करे पैकटा बनिए नेवा जाक। तो देखो, एखाने आमी एकटा बाटी निये नियेछि, एर मध्य हमें नहीं नेब 2 टेबल स्पून चालेर गुड़ो। एरपर नहीं नेब परिमाण मतो दूध, काचा दूध एते व्यवहार करते हबे। चालेर गुड़ोर साथे मिशिए एकटा घन पेस्ट तैरी करते हबे, स्मूथ जाते हय पेस्टटा, माने ढेला ढेला ना थाके। आर एर मध्य 1/2 चामच मधु मिशिए निते हबे। এবার 3টে উপাদানকে একসাথে মিশিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে এটা মানে বেশি পাতলা না হয় আর খুব যেন ঘন না হয়, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট টাইমে দেখো মুখটা কতটা ডাল লাগছে। তো এরপর মুখটাকে ভালো করে হয় ফেসওয়াশ দিয়ে নালে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ক্লিনজার হিসেবে আমি এখানে দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করি, কারণ দুধে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রোটিন থাকে, যা আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা ও মসৃণ কোমল করে তুলতে সাহায্য করে। তাই জন্য আমি ক্লিনজার হিসাবে দুধটাকেই বেছে নিলাম। তো এরপর দুধ দিয়ে মুখটাকে ক্লিন করার পর জল দিয়ে ধুয়ে এসে পরিষ্কার করে নিতে হবে। তারপর নিতে হবে স্মুথ পেস্টটি। তো চালের গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা আমাদের ত্বককে যে মরা কোষগুলো আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে। আর হচ্ছে রোদের পোড়া ভাব বা সান ট্যান, ডার্ক সার্কেল, এগুলো সমস্ত কিছু রিমুভ করতে চালের গুঁড়ো খুবই উপকারী একটা উপাদান। মধু হচ্ছে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে, একটা ময়েশ্চারাইজার হিসেবে খুবই কার্যকরী হচ্ছে মধু। এরপর পুরো প্যাকটা মুখে লাগানোর পর খালি হাতে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট অবধি মুখে এইভাবেই রেখে দিতে হবে। শুকনো হয়ে গেলে এটাকে একটু গরম জলের মধ্যে একটা তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখো শুকনো হয়ে গেছে, আমি এখানে একটা টিস্যু নিয়েছি, সেটা গরম জলে ভিজিয়ে নিয়েছি, ফেস টিস্যু। তো সেটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে। তো দেখো, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর মুখটা কতটা ফ্রেশ আর কতটা মানে স্মুথ লাগছে। একদম ত্বকটা উজ্জ্বল হয়ে গেছে, আর মুখে যে ডালনেস ভাবটা ছিল সেটা আর নেই। দেখো একদম স্মুথ হয়ে গেছে স্কিনটা। আর এটা যদি সপ্তাহে 2-3 বার ব্যবহার করা হয় তাহলে ত্বক হয়ে উঠবে আরও উজ্জ্বল, কোমল আর ফর্সা। যারা ফর্সা ত্বক পেতে চাও তারা এটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আর অবশ্যই এই প্যাকটা লাগানোর পর মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, কারণ সেটা খুবই দরকারি। তো আজকের এই পেস্ট প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।